হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো, তোমাদের ভিতর অনেকেই চিন্তা করো যে থ্রি ফিঙ্গার আর ফোর ফিঙ্গার প্লেয়াররা মনে হয় সব থেকে ভালো সেট আপ গ্লোয়াল মারতে পারে অ্যান্ড সব থেকে ভালো মুভমেন্টও দেখাতে পারে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা টু ফিঙ্গার কাস্টম হুড দেখাতে চলেছি। এই টু ফিঙ্গার কাস্টম হুডটা যদি তোমরা সাজিয়ে নিতে পারো, তো আশা করা যায় তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর হাই মুভমেন্টের পাশাপাশি অনেক ভালো হেডশট দিয়ে ওপি লেভেলের গেম প্লে করতে পারবে। তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো, অনেক ভালো একটা টু ফিঙ্গার কাস্টম হুড খুঁজতেছো এন্ড যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আর ভাই, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যারা থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো, তোমরা কি জানো যে সব থেকে ভালো টু ফিঙ্গাররা সেট আপ গোলাল ফেলতে পারে এন্ড যারা টু ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো, তোমরাও হয়তো এখনো পর্যন্ত টু ফিঙ্গার দিয়ে সেট আপ গোলাল ফেলতে হয় কিভাবে এটা জানো না? তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে টু ফিঙ্গারে কিভাবে সেট আপ গোলাল ফেলবা, তো এর জন্য সর্বপ্রথম তোমাদের প্রত্যেককে কিন্তু তোমাদের সেটিং অপশন চলে যেতে হবে। দেন এখান থেকে তোমরা ফার্স্ট টাইম কন্ট্রোল সেটিং এ চলে আসবা এন্ড এইখানে নিচে কিন্তু তোমরা কাস্টম মোড লেখা দেখতে পারছো। তো এর আগে তোমরা এখানে একটা অপশন দেখতে পারছো, লেফট ফায়ার বাটন, এই অপশনটা কিন্তু প্রত্যেকে অন করে দিবা। দেন তোমরা এখান থেকে কাস্টম মোডের উপর প্রেস করে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকের কাস্টম মোডে চলে যেতে পারবা। তো এখন কিন্তু এখানে তোমরা দেখতে পারছো যে ফ্রি ফায়ার গেমের যে কাস্টম মোডটা, এটা সব থেকে প্রথম, আই মিন ফ্রি ফায়ার গেমের প্রথমে যে কাস্টম মোডটা থাকে ডিফল্ট কাস্টম মোড ওইটাই আছে। আমি দেখানোর জন্য কাস্টম মোডটা ডিফল্ট করে রাখছি। তো এখন তোমরা কিভাবে টু ফিঙ্গার কাস্টম মোডটা ইউজ করবা এটাই দেখাবো। এখন তোমরা কিভাবে টু ফিঙ্গার কাস্টম মোডটা তৈরি করবা এটাই দেখাবো। তো ভাই, ফ্রি ফায়ারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কাস্টম হুডের, সেটা হলো তোমাদের ফায়ার বাটন। এই যে রাইট ফায়ার বাটনটা দেখতে পাচ্ছ, এই রাইট ফায়ার বাটনটাই ফ্রি ফায়ার গেমে হেডশট বলো বা ফায়ার বলো বা একটা এনিমিকে মারার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। This video is sponsored is Pin Top Up. এই অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবা। Pin Top Up অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এক ক্লিকের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপসের ভিতর ঢুকে যেতে পারবা। এই দেখো, আমি কিন্তু Pin Top Up অ্যাপসে ঢুকে গেছি। এইখান থেকে আমি লগইন করে নিব। তোমরা এখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিবা। লগইন করা কিন্তু খুব সহজ। তো ফার্স্টে এখানে আমি একটা UID টপ আপ করব। তো আমি এখান থেকে একটা উইকলি অর্ডার করব। তো এখানে তোমরা তোমাদের UIDটা দিবা। দেন এখান থেকে ইনস্ট্যান্ট পে করার পর বাই নাওতে প্রেস করবা। দেন এখান থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবা। এখন এখানে তোমার নাম্বারটা দিয়ে দিবা। তারপর কিন্তু তোমাদের বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওইটা কপি করে কিন্তু তোমরা এখানে পেস্ট করে দিবা। তো ভেরিফিকেশন দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে কনফার্মে চাপার পর তোমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে এন্ড গেমে যেও দেখতে পারবা যে ডায়মন্ডটা চলে গেছে। সো আমার কমেন্ট বক্সে পিন টপ আপ অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এন্ড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যে এখনই ডায়মন্ড টপ আপ করতে পারো। এর জন্য সর্বপ্রথম তোমাদেরকে ফায়ার বাটনটা সেট করতে হবে। এইখান থেকে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা তোমাদের ফায়ার বাটনটা 45 থেকে 55 এর ভিতর রাখবা। তো আমি এখানে আমার ফায়ার বাটনটা অ্যালয়েস 52 করে রাখি। তো আমি ফায়ার বাটনের সাইজটা 52 করে আমি যে অপশনে ফায়ার বাটনটা রাখতেছি সেম জায়গায় তোমরা প্রত্যেকে ইউজ করবা। দেন এখানে জাম্পের যে বাটনটা আছে, এই বাটনটা কিন্তু একটু বড় করে তোমরা ফায়ার বাটনের একটু সাইডে উপরে রাখবা। এন্ড এখানে আমি যেভাবে যে বাটনগুলো রাখবো, এই বাটনগুলো কিন্তু তোমরা এই কাস্টম মোডটা সাজানো হয়ে গেলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপর কিন্তু তোমরা এই কাস্টম মোডটা দেখে দেখে সাজাতে পারবে। এখন কাস্টমারটা সাজাতে যে তোমাদেরকে কিছু কথা বলবে, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনো। তোমরা অনেকে থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার এন্ড বিভিন্ন ধরনের ফিঙ্গারে তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকো এন্ড তোমরা অনেকে আছো যে টু ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো। যারা নতুন আছো তারা কিন্তু প্রত্যেকেই টু ফিঙ্গারেই খেলবা। বাট যেহেতু তোমরা নতুন, এখানে কিন্তু তোমরা ভালো মুভমেন্ট স্পিড পাবা না বা ভালো গেম প্লে করতে পারবা না। তোমাদের ইচ্ছা মতো তোমরা বাটনগুলা টু ফিঙ্গারে সাজাবা, কেউ ছোট করবা কেউ এত বড় করবা, যারা কিনা ঠিকঠাক মতো সাজাতে পারবা না, যার কারণে তোমরা কিন্তু একটা এনিমি কেও কিল করতে পারবা না। তখন তোমাদের মনে হবে যে ভাই, আমি তো টু ফিঙ্গারে পারতাছি না, আমি এখন থ্রি ফিঙ্গারে চলে যাব। এরপর তোমরা থ্রি ফিঙ্গারে যাবা, তারপর কিন্তু তোমরা সেম ভাবে সেম কাজটাই করবা, তখনও কিন্তু তোমরা একটা এনিমি কে ঠিকঠাক মতো মারতে পারবা না, ভালো মুভমেন্ট পারবা না, মানে ভালো গেম প্লে তোমরা করতে পারবা না। এরপর তোমরা কিভাবে সেম ভাবে ফোর ফিঙ্গারে যাবা,
বাবা, এতে কিন্তু তোমাদের জাস্ট টাইমটা ওয়েস্ট হবে, এছাড়া আর কিছুই না, তোমরা কিন্তু কোনোভাবেও ভালো গেম প্লে করা শিখতে পারবা না। এর জন্য আমি তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করব যে ভাই, তোমরা যে যে ফিঙ্গারেই ফ্রি ফায়ার গেমটা খেলো না কেন, তোমরা যদি ভালো খেলতে না পারো সেক্ষেত্রে তোমরা কখনোই তোমাদের নিজেদের কাস্টম উডটা চেঞ্জ করে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গার, থ্রি ফিঙ্গার থেকে ফোর ফিঙ্গার এমনে যাবা না, তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা না। এর জন্য তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা প্রতিদিনই টু ফিঙ্গার কাস্টম উডটা ইউজ করে ট্রেনিং গ্রাউন্ডে এসে ট্রেনিং করবা, এক থেকে দুই ঘন্টা ট্রেনিং করবা, আস্তে আস্তে দেখবা যখন তোমার হাত চলে আসছে তখন কিন্তু তোমরা খুব সহজেই ফ্রি ফায়ার গেমটা ভালোভাবে খেলতে পারবা। কিভাবে হেডশট দিতে হয় এটা সম্পর্কে যদি তোমরা আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা হেডশটের প্রসেসগুলো বুঝতে পারবা, আস্তে আস্তে তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো প্লেয়ার হতে পারবা। আরেকটা বিষয় হলো তোমরা কিভাবে সেটআপ গ্লোয়াল মারবা। এই ভিডিওর প্রথম দিকে কিন্তু আমি দেখছো যে লেফট ফায়ার বাটনটা এলোস করছি, তার মানে লেফট ফায়ার বাটন দিয়ে কিন্তু তোমাদের সব সময় গ্লোয়ালটা ফেলতে হবে। এন্ড লেফট ফায়ার বাটন দিয়ে গ্লোয়ালটা ফেলার পর তোমাদেরকে এক সেকেন্ডেরও কম সময়ে চারটা বাটন প্রেস করতে হবে, তা না হলে কিন্তু তোমরা কোনোভাবে সেটআপ গ্লোয়ালটা ফেলতে পারবা না। তো সর্বপ্রথম তোমাদেরকে গ্লোয়ালটা হাতে নিতে হবে এন্ড লেফট ফায়ার বাটন দিয়ে গ্লোয়ালটা ফেলতে হবে। দেন তোমরা এখানে ফায়ার বাটনের নিচে যে বসার বাটনটা দেখতে পারছো, বসার বাটনে প্রেস করে তারপর কিন্তু তোমাদের এখানে রান বাটনে প্রেস করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে 0.1 সেকেন্ডের মধ্যে করতে হবে, যে যত ফাস্ট করতে পারবা তার কিন্তু সেটআপ গ্লোয়ালটা দ্রুত লাগবে। বাট ভাই, এর জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন। আমি ওই যে বলছি যে এক থেকে দুই ঘন্টা প্রতিদিনই প্র্যাকটিস করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।